এটা হাতের বাইরে। বিয়ে ভাঙার গুঞ্জনে বউকে নিয়ে বড় মন্তব্য অভিনেতা ইন্দ্রাশিস রায়ের। বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেতা ইন্দ্রাশিস একাধিক সিরিয়াল সিনেমায় দর্শকটাকে দেখেছে অভিনয় করতে। তবে কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তার দাম্পত্য জীবনে এসেছে দূরত্ব। অভিনেতার স্ত্রীর সঙ্গে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না, এরকমই খবর যখন টলিপাড়ায় শোনা যাচ্ছিল তখন যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। ইন্দ্রাশিস স্পষ্ট করে জানিয়েছেন এটি পুরোপুরি গুজব, অভিনেতার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। এছাড়াও অভিনেতাকে সংবাদ মাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয়েছিল পুজোর প্ল্যান সম্পর্কে। অভিনেতা জানিয়েছেন, পুজোয় আমার কোনো প্ল্যান থাকে না, এবারও নেই। আমার সব বন্ধুরা বাইরে চলে গেছে, তারা পুজোর সময় কলকাতায় আসে, তাই এক একটা দিন এক একজনের বাড়িতে আড্ডা বসে, ওই ব্যাস খাওয়া দাওয়া আর আড্ডা চলে, একসঙ্গে থাকাটাই আসল। পুজোর সময় পরিবারের সঙ্গেই সময় কাটে, ভগবানের আশীর্বাদে সারা বছর এত ব্যস্ততা থাকে যে পরিবারকে সময় দেওয়া হয় না, ওই চার দিন শুধু পরিবার আর বন্ধুদের জন্য। অভিনেতাকে জিজ্ঞেস করা হয় পুজোয় বউয়ের জন্য শপিং করলেন, মুচকি হেসে অভিনেতার জবাব, এটা আমি জাস্ট পারি না করতে, এটা আমার হাতের বাইরে, আমি ওকে নিয়ে যাই সৌরভী নিজের মতো কিনে নেয়, এবারও সেটাই ঘটতে চলেছে। সদ্যই জল থৈথৈ ভালোবাসাতে এন্ট্রি নিয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।